আমাকে ক্ষমা করে দিন প্লিজ। চিচি এ কি করছেন? উচ্চতলার মানুষে একজন চাষের পা ধরছেন, আপনার ভাই জানলে আমার লাশ ফেলে দিবে। সাজু প্লিজ চুপ করো, তোমার কথায় আমার শরীরে চাবুকের মতো আঘাত করছে। তোমার শরীর আঘাতের চেয়ে বেশি আঘাত তুমি নিয়ে যাতে আমাকে দাও, তাও আমি তো শব্দ করব না, তবু আমাকে মাফ করে দাও। মাফ? কিসের মাফ? ভুল তো আমি করেছি, খেটে খাওয়া চাষে রাজুর ভাই সাজু, শহরের সবচেয়ে কোটিপতি মিন্টুর বোন তুলিকে ভালোবাসার কথা কি করে বললো? তার সাহস কত? শহরে কোটিপতিরা যার পানি প্রার্থী, সেই তুলিকের একজন চাষাকে ভালোবাসবে? তাই কি হয়? আমাকে বরং ক্ষমা করবে, গেও ভূত বলে আপনারা কত উপরে তা আমি বুঝতে পারিনি। বলো বলো, তোমার যা খুশি তাই বলো, তাও আমাকে বলে তুমি যদি শান্তি পাও তাও আমার সুখ, অন্তত এতটুকু সুখ তো তোমাকে দিতে পারলাম। আমার সুখে কার কি এসে আমার আসা যায়? বলো বলো, আমি কি করলে তুমি সবচেয়ে বেশি খুশি হবে? যা চাইবো তাই দিবে? দেওয়ার মতো হলে অবশ্যই দেব। আমাকে ভালোবাসতে পারবে? কোন রকম দ্বিধা দ্বন্দ্ব ছাড়া আমাকে ভালোবাসা দিতে পারবে? আমার হাত ধরে পৃথিবী সবার সাথে যুদ্ধ করতে পারবে? পারবে তোমার ভাইয়ের চোখ রাঙানিকে উপেক্ষা করে আমার ডাকে সাড়া দিতে? আমি জানতাম তুমি পারবে না। পারবো। তুমি পারবে? পরীক্ষা করে দেখতে চাও? শুধু একবার আমাকে ক্ষমা করে ওই বুকে মাথা রাখতে দাও, তারপর দেখো মৃত্যুই শুধু তোমাকে পারবে আমার কাছ থেকে দূরে সরাতে। তুমি সত্যি বলছো তুলি? তোমার মনকে বলো আমার চোখের দিকে তাকিয়ে যাচাই করে নিতে। তোমার সমস্ত আঘাতে আমার ছোটের পরশ বুলিয়ে দেব, তোমার আঘাতকে আমি আপন করে নেব। ওখানে নয়, এখানে। ওখানে ওখানে এবার এখানে